বাংলাদেশ সীমান্তের কাছে 2000 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার। মঙ্গলবার সকাল 11টায় তিন অভিযুক্তকে আদালতে পাঠালো ভীমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক সকাল 6টা নাগাদ ভীমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 2000 বোতল ফেন্সি ডিল সহ তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, 6টা নাগাদ ভীমপুর থানার পুলিশ সাগদা এলাকায় টহল দিচ্ছিল। এমন সময় ভীমপুর থানার অন্তর্গত সাগদা বাসস্ট্যান্ড ছেড়ে নতুনপাড়া এলাকার কাছাকাছি দুটি চার চাকা গাড়িটিকে পাকড়াও করে এবং সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে 2000 বোতল ফেন্সি ডিল সহ তিনজনকে গ্রেপ্তার করে নদিয়ার ভীমপুর থানার পুলিশ। ধৃতদের নাম সজল হালদার, বয়স 47, কৃষ্ণ মণ্ডল, বয়স 40 এবং আবু বক্কর মণ্ডল, বয়স 56। ধৃতদের সকলেরই বাড়ি নদিয়ার করিমপুর এলাকায়। আজ ধৃতদের কৃষ্ণগড় দায়রা আদালতে তুলল পুলিশ। দেখুন সেই পুলিশি অভিযানের দৃশ্য। প্রত্যেক বস্তায় ব্যাচ নাম্বার তুলে দেবেন। ওটার ব্যাচ নাম্বার, এটা ব্যাচ নাম্বার এক। তারপর একটা বস্তা পুরো গুণ